হতে পারে পুলিশরাই তো এই চাপ দিয়ে দিয়ে মানুষকে হত্যা করছে এবং তাদেরকে বাধ্য করছে আত্মহত্যা করার জন্য। মানে কি কারণে পারে কি অভিযোগ করছেন আপনারা? তদন্ত বেরিয়ে আসবে, তদন্ত করলে বেরিয়ে আসবে তা যে পুলিশরা তাকে এত নোটারে লিখে গেছে যে পুলিশের চাপে আত্মহত্যা করেছে, তো পুলিশরা কি জন্য তাকে চাপ দিবে আত্মহত্যা করার জন্য? তিনি তো তপন বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং যেদিন ঘটনা ঘটেছে সেদিনও কি ছিলেন সঙ্গে? হ্যাঁ সঙ্গে ছিল সেদিনও। হ্যাঁ সঙ্গে ছিল এবং ঘনিষ্ঠ ছিল, হতে পারে তার জন্য হয়তো পুলিশরা তাকে এই চাপ দিয়ে তাকে আত্মহত্যা করার জন্য তপনকান্তুর ঘনিষ্ঠ ছিলেন নিরঞ্জন বৈষ্ণব এবং সেই কারণেই হয়তো পুলিশ তাকে চাপ দিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করিয়েছিলেন এবং সেই কারণেই হয়তো এই মৃত্যু, এমনটাই মনে করছেন তপনকান্তু শ্রী পূর্ণিমা কান্তু। একই সঙ্গে এই ঘটনাতেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরে আসবো, এই খবরে নজর রাখবো, সঙ্গে থাকবেন আপনারা। সকাল থেকেই ঝালদায় 12 ঘন্টার কংগ্রেসের ডাকে বন্ধ চলছিল, আর তার মধ্যেই একটি ঘটনা একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে এই মুহূর্তে ঝালদা শহরে। কারণ সেখানে তপন কান্তুর ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন বৈষ্ণব, তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে তার ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যে সুইসাইড নোটে তিনি বলেছেন খুনের ঘটনার দিন তিনি তপন কান্তুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন এবং সেই সময় তিনি এমন কিছু দৃশ্য দেখেন যাতে তার উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়। এরপর পুলিশ তাকে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করে, সেই মানসিক চাপ তিনি সহ্য করতে পারছিলেন না এবং সেই কারণে তিনি আত্মঘাতী হয়েছেন। এই ঘটনার পর তপন কান্তুর ভাইপো মিথুন কান্তু তিনি কি বলেছেন আমাদের প্রতিনিধিকে শুনবো। আমার সঙ্গে একদিন আমার বাড়ি গেছিলো, এই ঘটনা ঘটার আগে গেছিলাম বাড়ি, বাড়িতে গিয়ে আমাকে বলতে ছিল আমাকেও চাপ সৃষ্টি করে আমাকে একটা এফআইআরে সাইন করাইছে, সেটা একজন কিন্তু লেখা করে সাইন করাইছিল আগে, তো বলছিল আমাকে এরকম থানায় চাপ দিচ্ছে বারবার, এই জিনিসটা আমাকে বলতো, মানে বলেছিল একবার। তারপরে আমি আজকে দেখছি যে এরকম ফাঁসি নিয়েছে, তাই সুইসাইড নোটও লিখছে, তো আমি থানার কোনোদিন পার করিনি, সেই থানাতে আমাকে নিয়ে ডাকতো বারবার। উনি কি প্রত্যক্ষদর্শী ছিলেন ওই ঘটনায়? হ্যাঁ 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 প্রত্যক্ষদর্শী ছিলেন। ক্ষতি তো হলে যে একজন মারা গেল সেটা আমাদের, ওইটাই ক্ষতি আমাদের আর কি। আমরা যে এফআইআরটা আমার কাকিমা করেছে, সেই কাকিমার এফআইআরটা ট্রিট করে নাই তো ওরা, সেটা তো থানার থেকে ওরা লিখিত একটা লিখিত করাইছে যে সুভাষ গোড়াইকে দিয়ে, যে আমরা প্রত্যক্ষদর্শী আমরা দেখেছি তিন লোক এসে গুলি করে চলে গেলো, বাস নর্মাল একটা এফআইআর দিয়েছে, সেটা ওনাকে দিয়ে লেখানো। হ্যাঁ ও লিখিয়ে সাইন করেছে, কিন্তু দুজনাকে সাইন করেছে, ওরটাই সাবমিট করেছে সুভাষ গোড়াইয়েরটা।